দেখো এখানে খেলা হচ্ছে, সব বসে আছে খেলা দেখছে। খুব একটা বড় মাঠ, এখানে মাঝে মধ্যে চলে আসে আড্ডা দিতে। আজকে দেখতে পেলে এখানে ফুচকা বসেছে, হ্যাঁ খাবো। নমস্কার বন্ধুরা, বুলটি বাংলা ব্লগ চ্যানেলে তোমাদের সকলকেই অনেক অনেক স্বাগত জানাই। তো আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে দেখো আমি নিয়ে এসেছি একটা শুধুমাত্র গ্রামের সুন্দর পরিবেশ, যারা গ্রাম ভালোবাসো, গ্রাম দেখতে চাও, তো দেখো এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। গ্রামের যে সুন্দর পরিবেশ, কোলাহল, কত কোলাহল, কত চেঁচামেচি, কত শান্ত প্রকৃতির হয়। তো দেখো এদিকে বাচ্চারা খেলাধুলা করছে আপন মনে, এটা একটা বড় খেলার মাঠ। আর ওই দিকে দেখো, এদিকে হচ্ছে জব কার্ড, জব কার্ড মহিলারা কাজ করছে ফলের বাগানে, মানে ফল ফুলের বাগানে কাজ হচ্ছে। তো ওদিকে একটা সুন্দর ফুলের বাগান আছে, ফলের বাগান আছে, খেলাধুলা মানে এইখানে বাচ্চারা খেলাধুলা করছে, ওখানে মায়েরা সমস্ত জব কার্ডে কাজ করছে। আর এই যে সেই গ্রাম, এই গ্রাম থেকে সকল মহিলারা এসছে গ্রাম জব কার্ডে কাজ করতে। আর এই বাচ্চাদের মানে আনন্দের কারণ হলো এখানে একটা খুব সুন্দর প্যান্ডেল হচ্ছে, অনুষ্ঠান হবে। তো অনুষ্ঠান বলতে সন্তোষী পূজা আছে সামনে, কিছুদিনের মানে কিছুদিন পরে সন্তোষী পূজা হচ্ছে, তারই এই আইটেম আর কি। তো এই যে প্যান্ডেল হচ্ছে, বাচ্চারা কেমন আপন মানে খেলা করছে দেখো, খুব সুন্দর, কত ওদের মধ্যে আনন্দ। তো এই হলো গ্রামের পরিবেশ,
তোমাদের এক ঝলক দেখালাম আর কি। তো আরো পরে দেখাবো তোমাদের মায়েরা সমস্ত যে যার কাজে ব্যস্ত হয়ে। দেখো একজন মা মানে ছাগল নিয়ে বেরিয়েছে, মানে গ্রামের পরিবেশ যেমন হয় আর কি, ছাগল গরু সকালে সমস্ত কাজকর্ম। এখানে দেখো অনেকে মানে ব্যায়াম ট্যায়াম করছে, শরীরচর্চা করছে। এই যে আর এদিকে তোমাদের দেখালাম মায়েরা জব কার্ডে কাজ করছে ভেতরে। আর এখানে বাচ্চারা খেলা করছে, খেলাধুলা। সামনে বড় মাঠ আর এটা খেলার মাঠ। তো এখানে যে প্যান্ডেল হচ্ছে পূজা হবে। তো বন্ধুরা এই পরিবেশটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে। তো একটুখানি তোমাদের এক ঝলক দেখালাম আর কি। অনেকে গ্রাম ভালোবাসো, অনেকে কমেন্ট করে জানাও যে সত্যি আমরা গ্রাম ভালোবাসি। তো সেই জন্য তোমাদের গ্রামের এক ঝলক দেখালাম, ভালো লাগলে অবশ্যই জানিও। তো আপাতত আসুক বাসটা ছবি তুলে নি। তো আপাতত নেতাজি মোড় কতটুকু হাজির হয়েছি।